হুন্ডা সিবি 150R স্ট্রিট ফায়ার। এই বাইকটি হুন্ডা সিবি আর 150R স্পোর্টস বাইকটার নেকেড ভার্সন। আর এই বাইকটি 2021 মডেল, আর এটি সর্বপ্রথম বাংলাদেশে নিয়ে আসে আলিফ মোটরস। আর এটি ইন্দোনেশিয়ান ভার্সন, যেটা একদম লেটেস্ট মডেল। 2020 মডেল থেকে এই বাইকটিতে কিন্তু অনেক কিছুই পরিবর্তন লক্ষ্য করবেন। তাই আজকের ভিডিওতে এই বাইকটিতে কী কী পরিবর্তন করা হয়েছে, মাইলেজ, টপ স্পিড, সকল ইনফরমেশন এবং আনঅফিসিয়ালি এই বাইকটার প্রাইস কেমন, এই বিষয়গুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানাবো। তাই অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, আর ততক্ষণে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন পরবর্তীতে কোনো আপডেট মিস না হয়ে যায়। তো এনজয় করুন পুরো ভিডিওটি। তো বরাবরের মতোই প্রথমেই আমরা বাইকটার লুকস এবং ডিজাইন নিয়ে কথা বলবো। এই বাইকটার লুকস এবং ডিজাইন আগের থেকে অনেকটাই পরিবর্তন করা হয়েছে। এর এগ্রেসিভ ফুয়েল ট্যাঙ্ক, নতুন ডিজাইনের এলইডি হেডল্যাম্প, নিউ এলসিডি মিটার, নতুন ইউএসডি সাসপেনশন, নতুন কালার কম্বিনেশন এবং নিউলি ডিজাইনড ফুয়েল ট্যাঙ্ক এক্সটেনশন, এই সব কিছুই আগের ভার্সন থেকে অনেকটাই পরিবর্তন করা হয়েছে। এর কারণে দেখতে কিন্তু আগের থেকে অনেক বেশি মাস্কুলার মনে হচ্ছে আমার কাছে, আর সেই সাথে নতুন কালার কম্বিনেশন হওয়ার কারণে দেখতে খুবই সুন্দর লাগতেছে। তো ওভারঅল চিন্তা করলে অবশ্যই বলতে হবে আগের ভার্সনের তুলনায় বাইকটির লুকস এবং ডিজাইন খুবই সুন্দর হয়েছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই নতুন বাইকটির লুকস এবং ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে। বাইকটি লম্বায় 2024 মিলিমিটার, প্রস্থয় 796 মিলিমিটার, উচ্চতায় 1083 মিলিমিটার এবং হুইল বেজে 1298 মিলিমিটার। এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 164 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তায় চলার জন্য মোর দ্যান এনাফ, তবে আরেকটু বেশি হলে খুবই ভালো হতো। এর সিটের উচ্চতা 795 মিলিমিটার। তো বাইকটিতে বসে আমার কাছে মনে হয়েছে যাদের উচ্চতা 5 ফিট 3 ইঞ্চির উপরে তারা সবাই খুব আরামের সহিত বাইকটিকে চালাতে পারবেন আশা করি, তবে 5 ফিট 3 ইঞ্চির নিচে হলে একটু সমস্যা হতে পারে। আর এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটার, যেটা কিনা লং রাইড করার জন্য মোর দ্যান এনাফ। আর বাইকটির কার্বোয়েট 134 কেজি, তবে এটার একটা স্পেশাল ভ্যারিয়েন্ট হয়, সেটার ওয়েট 135 কেজি, যদিও সেটা এখন বাংলাদেশে অ্যাভেলেবেল না। আর এই বাইকটার হ্যান্ডেল বারটা বেশ আপরাইট, সচরাচর নেকেড স্পোর্টস বাইকগুলোতে যেরকম হয়ে থাকে। আর সিটিং পজিশনটাও খুবই কমফোর্টেবল, আমার উচ্চতা 6 ফিট, আমার কাছে খুবই কমফোর্টেবল মনে হয়েছে। আর পিলনের জন্য যথেষ্ট স্পেস রয়েছে, পিলনকে সাপোর্ট দেওয়ার জন্য সুন্দর গ্র্যাব রেল রয়েছে, তাই আশা করি পিলন সহ খুবই কমফোর্টেবল হবে বাইকটিকে নিয়ে রাইড করতে পারবেন। এটাতে স্ট্রেট হয়ে বসে বাইকটিকে রাইড করতে পারবেন, তাই আশা করা যায় লং ট্যুর করলেও ব্যাক পেইন বা রিস্ট পেইন হবে না। আর এই বাইকটার হ্যান্ডেলবারের যে সুইচগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর কোয়ালিটি খুবই ভালো, তবে এর সুইচিং পজিশন একটু ভিন্ন, অর্থাৎ হর্নের সুইচটা ইন্ডিকেটারের জায়গায় আর ইন্ডিকেটারের সুইচ হর্নের জায়গায় ইউজ করা হচ্ছে। এই সুইচিং পজিশনটা আমার কাছে একদমই ভালো লাগে না, নর্মাল বাইকগুলোর মতো রাখলে কী সমস্যা আমি এটা বুঝি না। তবে এই বাইকটার আরেকটা বড় সমস্যা, সেটা হচ্ছে বাইকটাতে ইঞ্জিন কিল সুইচ দেওয়া হয়নি, যেটা আমি হুন্ডার বাইক রিভিউ করার সময় প্রত্যেকবারেই বলে থাকি এগুলো অবশ্যই দেওয়া উচিত, কারণ এই ফিচারটা অনেক গুরুত্বপূর্ণ একটা ফিচার্স, বিশেষ করে যারা ঢাকা শহরে থাকেন তাদের জন্য খুবই উপকারী। তাই আশা করব এই বিষয়টার প্রতি হুন্ডা কোম্পানি একটু নজর দিবেন। আর এবার কথা বলবো বাইকের হার্ড, অর্থাৎ এর ইঞ্জিন নিয়ে। বাইকটিতে আগের মতোই 149 সিসির সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 4 ভাল্ব লিকুইড কুলড PGM-FI DUC ইঞ্জিন ইউজ করা হয়েছে, যেটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার 16.9 PS 9000 RPM-এ অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক 13.8 Nm 7000 RPM-এ উৎপন্ন করে। এর কম্প্রেশন রেশিও 11.3:1, আর এটাতে আগের মতোই 6টা গিয়ার পাবেন, আর এটাকে স্টার্ট করার জন্য শুধুমাত্র সেলফ স্টার্ট অপশনটাই পাবেন। আর যেহেতু এটাতে ফুয়েল সাপ্লাই হিসেবে PGM-FI অর্থাৎ প্রোগ্রামড ফুয়েল ইঞ্জেকশন ইউজ করা হয়েছে, যার কারণে আপনারা মাইলেজটাও খুবই ভালো পাবেন। এটা থেকে আপনারা সিটি এবং হাইওয়ে মিলিয়ে অ্যাভারেজে 45+ মাইলেজ পেয়ে যাবেন। আর এটার টপ স্পিড 135 কিলোমিটার পার আওয়ার, তবে বাইকের টপ স্পিড বিভিন্ন কন্ডিশনে কম বা বেশি হতে পারে। এটাতে হুন্ডা সিভিআর 150R-এর মতোই এক্সস্ট ইউজ করা হয়েছে, আর যেহেতু ইঞ্জিনটাও একই রকম তাই আশা করি হুন্ডা সিভিআর 150R-এর মতোই সাউন্ডটা পাওয়া যাবে, কিন্তু বাইকটাতে ব্যাটারি কানেকশন দেওয়া নাই তাই আপনাদেরকে শোনাতে পারলাম না এর এক্সস্ট সাউন্ড। এই বাইকটির আরেকটি আকর্ষণীয় বিষয় হচ্ছে এর সাসপেনশন। আগের ভার্সনে টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করা হতো, আর এবার এটাতে ইউজ করা হয়েছে 37 মিলিমিটার USD সাসপেনশন, যেটা কিনা শোয়া ব্র্যান্ডের। তো আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন শোয়া ব্র্যান্ড কিন্তু সাসপেনশনের জন্য অনেক বিখ্যাত একটা কোম্পানি, আর এই সাসপেনশনগুলো নর্মাল টেলিস্কোপিক সাসপেনশনের তুলনায় অনেক দামি হয়ে থাকে আর দেখতে কিন্তু অনেক প্রিমিয়াম লাগে। সত্যি কথা বলতে এই গোল্ডেন কালার সাসপেনশনের কারণে বাইকটার লুকসটাই চেঞ্জ হয়ে গিয়েছে।
আর পিছনে পাবেন আগের মতোই মনোশক সাসপেনশন, যেটা কিনা প্রোলিং সিস্টেম। তাই আশা করি আপনাদেরকে যথেষ্ট ভালো ফিডব্যাক দিবে এই সাসপেনশনগুলো। আর বাইকটিতে আগের মতোই টায়ার সেকশন রাখা হয়েছে, অর্থাৎ সামনে 100/80 এবং পিছনে 130/70 সেকশনের টিউবলেস টায়ার ইউজ করা হচ্ছে। তাই আশা করি আগের মতোই ফিডব্যাক পাবেন এই টায়ারগুলো থেকে। তবে এবার এই বাইকটিতে যদি পিছনে 140 সেকশন টায়ার দেওয়া হতো আই থিঙ্ক খুবই ভালো হতো, কারণ বাইকটি কিন্তু আগের থেকে অনেকটাই মাস্কুলার করা হয়েছে। তাই আমার মনে হয় 140 সেকশন টায়ার দিলে বাইকটির সাথে খুব ভালোভাবে মানানসই হতো। আর এটার কিন্তু অ্যালয় রিম আগের মতো 17 ইঞ্চি রাখা হয়েছে, তবে এর ডিজাইনটা চেঞ্জ করা হয়েছে আগের ভার্সন থেকে। আর ব্রেকিং সিস্টেমেও কোনো পরিবর্তন করা হয়নি, আগের মতোই সামনে 276 মিলিমিটার ডিস্ক ব্রেক এবং পিছনে 220 মিলিমিটার ডিস্ক ব্রেক পাবেন। তবে এই বাইকটার এখনও ABS ভার্সন লঞ্চ করা হয়নি। আর এই ডিস্ক ব্রেকগুলো কিন্তু পেট্রোল ডিস্ক ব্রেক। আর এই বাইকটিতে সামনে এবং পিছনের ব্রেকে দুটাতেই নিশিনের ক্যালিপার ইউজ করা হয়েছে। আর আপনারা হয়তো সবাই জানেন হুন্ডার ব্রেকিং সিস্টেম কিন্তু খুবই ভালো কাজ করে, তাই আশা করি এটা থেকেও যথেষ্ট ভালো ফিডব্যাক পাবেন। এবার এই বাইকটির হেডলাইটটি সম্পূর্ণ ডিজাইন চেঞ্জ করা হয়েছে, দেখতেই পাচ্ছেন আগের থেকে অনেকটাই ডিফারেন্ট মনে হচ্ছে। আর এটা সম্পূর্ণ LED, যেটা থেকে আশা করি যথেষ্ট আলো প্রোডিউস করবে রাতের বেলা রাইড করার জন্য। আর এর টেল লাইট এবং ইন্ডিকেটর ফুল LED, যেগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর এবং স্টাইলিশ। এর মিটারটিও আগের থেকে চেঞ্জ করা হয়েছে, এটাতে এবার ফুল ডিজিটাল LCD মিটার ইউজ করা হয়েছে। যদিও আগের ভার্সনেও ফুল ডিজিটাল মিটার ইউজ করা হতো, বাট সেটা আকারে ছোট ছিল, এবার কিন্তু আকারে বেশ বড় করা হয়েছে আগের থেকে। তাই এবার ইনফরমেশনগুলো দেখতে খুব সুবিধা হবে। আর এই মিটারটিতে আপনারা সকল ইনফরমেশন পাবেন, যেমন স্পিডোমিটার, ওডোমিটার, টেকোমিটার, ফুয়েল গ্যাস, গিয়ার ইন্ডিকেটর, ক্লক ইত্যাদি। এছাড়াও আরও অনেক বাড়তি ফিচার্স রয়েছে। আশা করি এই মিটার নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন। তো এই বাইকটা বর্তমানে দুইটা কালারে বাংলাদেশে পাওয়া যাচ্ছে, আর সেগুলো হচ্ছে ম্যাট রেড এবং ম্যাট ব্ল্যাক। এই বাইকটার আরও কয়েকটা কালার রয়েছে, বাট সেগুলো এখনও বাংলাদেশে আনা হয়নি, হয়তোবা ভবিষ্যতে আসতে পারে। এবার আপনাদেরকে বলে দেই এই বাইকটার বর্তমান প্রাইস কত। যেহেতু এই বাইকটা এখনও বাংলাদেশে অফিসিয়ালি আনা হচ্ছে না, তাই আনঅফিসিয়ালি বাইকগুলোর প্রাইস একটু বেশি। আর যেহেতু এই প্রথম বাংলাদেশে এই বাইকটা আসছে, তাই এই মুহূর্তে বাইকটার প্রাইস অনেকটাই বেশি। বাইকটার বর্তমান প্রাইস 470,000 টাকা। আমি আবারও বলছি 470,000 টাকা। তবে আসার বিষয় হচ্ছে এই বাইকটার সাথে এখন বর্তমানে ক্যাশব্যাক অফার রয়েছে, তাই এই বিষয়টাতে বিস্তারিত জানতে অবশ্যই শোরুমের নাম্বারে কন্ট্যাক্ট করুন। ভিডিও ডিসক্রিপশনে এবং স্ক্রিনে শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া থাকবে। আমার মতে এই বাইকটির প্রাইস 420,000 টাকার আশেপাশে থাকা উচিত। তবে ভবিষ্যতে যখন এই বাইকগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন হয়তোবা দামটা অনেকটাই কমে যাবে। তো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই বাইকটির প্রাইস কত হওয়া উচিত আপনার মতে। তো আমি চেষ্টা করলাম বাইকটার সকল ইনফরমেশন তুলে ধরার জন্য, তারপরেও যদি আমি কোনো কিছু মিস করে থাকি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টসের অ্যান্সার দিব। আর এরকম কন্টেন্ট যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চাইলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ট্রাফিক আইন মেনে চলুন। আল্লাহ হাফেজ।